হাই, আমি রেশমি। লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভারতের নদ নদী আলোচনার লাস্ট ভিডিওতে আমি কিছু টার্মিনোলজি নিয়ে ডিসকাস করেছি। আশা করি সেই টার্মগুলোর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজ থেকে শুরু করছি ভারতের রিভার অর ড্রেনেজ সিস্টেম। ভারতে বিভিন্ন নদীর উৎস বা অরিজিন অনুযায়ী সমগ্র নদ নদীগুলিকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। একটি হলো হিমালয়ান ড্রেনেজ সিস্টেম, আর একটি হলো পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম। এই হিমালয়ান ড্রেনেজ সিস্টেমের উল্লেখযোগ্য নদী হলো সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদ সৃষ্টি হয়েছে টেথিস বা ট্রান্স হিমালয়ের হিমবাহ থেকে, এবং গঙ্গা নদী সৃষ্টি হয়েছে গ্রেটার হিমালয়ের হিমবাহ থেকে। তো হিমবাহ থেকে সৃষ্টি হওয়ার কারণেই এই নদী এবং তাদের উপনদীগুলিতে সারা বছরই জল থাকে। এ কারণে এদেরকে বলা হচ্ছে নিত্যবহ নদী। হিমালয়ান কিছু রিভার যেমন সিন্ধু, শতদ্রু, গঙ্গা, কোশি, তিস্তা, ব্রহ্মপুত্র, এই সমস্ত নদীগুলিকে বলা হয় পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। তো অ্যান্টিসিডেন্ট রিভার কি, এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তাও আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে পূর্ববর্তী নদী সেই সমস্ত নদীকে বলা হচ্ছে যে নদীগুলির গতিপথে যদি হঠাৎ করে কোনো নতুন ধরনের ভূমিরূপ গঠন হয়, তখন নদী ওই ভূমিরূপকে কেটে তার পূর্ববর্তী যে প্রবাহ পথ সেটাকে বজায় রাখে, অর্থাৎ সেই পথে সে চলতে থাকে, সেই নদীকে বলা হচ্ছে পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। তো যে নদীগুলোর নাম আমি বললাম, যে গঙ্গা, ব্রহ্মপুত্র, কোশি, শতদ্রু, সিন্ধু, এগুলিকে বলা হচ্ছে পূর্ববর্তী নদী। দেখো, এই নদীগুলি বেশিরভাগই তৈরি হয়েছে টেথিস হিমালয় এবং গ্রেটার হিমালয় থেকে। হিমালয়ের যে গঠন প্রক্রিয়া আমরা পড়েছি, তখনই আমরা দেখেছি কিন্তু হিমালয় তিনটি পর্যায়ে টোটাল উত্থানটা ঘটেছে। ফার্স্ট পর্যায়ে গঠিত হয়েছে গ্রেটার হিমালয় এবং সেই সমসাময়িক কালেই তৈরি হয়েছে কিন্তু ট্রান্স বা টেথিস হিমালয়। তো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই তিনটি নদী গ্রেটার হিমালয় এবং ট্রান্স হিমালয় থেকে সৃষ্টি হয়ে তাদের প্রবাহ পথ অনুযায়ী বয়ে চলছিল। তো পরবর্তীকালে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে সৃষ্টি হচ্ছে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয় এবং তৃতীয় পর্যায়ে সৃষ্টি হচ্ছে শিবালিক হিমালয়। তো কি হচ্ছে, এগুলো সৃষ্টি হওয়ার ফলে এই নদীগুলির গতিপথে এই যে নতুন ধরনের একটা ভূমিরূপ সৃষ্টি হলো, তখন এই নদীগুলো কি করছে, এই পর্বতশ্রেণীগুলিকে কেটে সেখানে গিরিখাত গঠন করে আবার পুনরায় তাদের প্রবাহ পথ অনুযায়ী বয়ে চলছে। এই কারণে এই নদীগুলিকে বলা হচ্ছে পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো, এই যে হিমালয়ান ড্রেনেজ সিস্টেম, এর আগে আমি বললাম যে এখানকার তিনটে নদী খুবই গুরুত্বপূর্ণ। তো গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু, এই তিনটে রিভার বা ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। তো ফার্স্ট আমরা জানব সিন্ধু বা ইন্দাস রিভার সিস্টেম সম্পর্কে। এখানে একটু বলি, এই আলোচনা চলাকালীন আমি এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টকে হাইলাইট করব। তোমরা কিন্তু সেগুলো খুব মন দিয়ে খেয়াল করবে, অথবা তোমরা সেগুলো নোট ডাউন করে নিতে পারো। তাহলে চলো মূল আলোচনা শুরু করি। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা গুরুত্বপূর্ণ নদী হলো সিন্ধু বা ইন্দাস। এই নদীটি তিনটে দেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কি কি, চীন, ভারত এবং পাকিস্তান, এই তিনটে দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সিন্ধু নদের টোটাল ড্রেনেজ এরিয়ার পরিমাণ প্রায় 11,65,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে ভারতের অংশ রয়েছে মাত্র
3,21,000 বর্গ কিলোমিটার। তো এই হলো সিন্ধু নদের ড্রেনেজ এরিয়া। নেক্সট এবার আমরা জানব সিন্ধু নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ এর অরিজিনটা কোথায়। দেখো, চীনের এই অংশটার নাম হচ্ছে তিব্বত। তিব্বতের একটা গুরুত্বপূর্ণ হ্রদ হচ্ছে মানস সরোবর। এই মানস সরোবরের কাছেই রয়েছে কৈলাস পর্বত, যেটা হচ্ছে ত্রিথিস হিমালয় বা ট্রান্স হিমালয়েরই একটি অংশ। এই কৈলাস পর্বতের উত্তর ঢালে বোখারচু বা বোখার হিমবাহ থেকে সৃষ্টি হচ্ছে সিন্ধু নদ। তাহলে অরিজিনের ক্ষেত্রে আমাদের তিনটে পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। এক হলো কৈলাস পর্বত, দুই হলো বোখারচু বা বোখার হিমবাহ, এবং তিন নম্বর হলো ট্রান্স হিমালয়। এখানে একটু বলে রাখি, টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজে চু বলতে বোঝাচ্ছে হিমবাহ। তো হলো কৈলাস পর্বতের বোখার হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এটা উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এখানে খেয়াল করো, প্রবাহপথে আর একটি নদী এসে সিন্ধু নদের সাথে জুড়ছে। এই নদীটির নাম হলো ধর নদী। উৎস থেকে ঠিক যে জায়গাটা ধর নদী সিন্ধু নদের সাথে মিলিত হচ্ছে সেই পর্যন্ত প্রবাহ পথটার পরিমাণ প্রায় 257 কিলোমিটার। এই উৎস থেকে 257 কিলোমিটার পর্যন্ত প্রবাহ পথ কিন্তু সিন্ধু নামে পরিচিত নয়, এর একটা অন্য নাম আছে। সেটা কি? সেটা হলো লায়ন্স মাউথ বা সিংখাবাব। অর্থাৎ উৎস থেকে সিংখাবাব বা লায়ন্স মাউথ নামে প্রবাহিত হচ্ছে 257 কিলোমিটার পথ। এরপর থেকে এর নাম হচ্ছে সিন্ধু নদ। তো এবার এই সিন্ধু নদ দেখো উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতে প্রবেশ করছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে। এখানে লাদাখ এবং জাসকার পর্বতশ্রেণীর মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে আরো উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার নাম হচ্ছে গিলগিট বাল্টিস্তান অঞ্চল। কারাকোরাম পর্বতের দক্ষিণ দিক দিয়ে গিলগিট বাল্টিস্তান অঞ্চলের ওপর দিয়ে আরো উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে। এখানে রয়েছে নাঙ্গা পর্বত। এই সমস্ত পর্বতের অবস্থান কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চল পড়ানোর সময় কিন্তু আমরা পড়েছি। তো এবার দেখো, এই যে সিন্ধু নদ উত্তর পশ্চিম দিকে নাঙ্গা পর্বতের কাছে এসে একটা সাত দক্ষিণ দিকে একটা টার্ন নিচ্ছে। এই নাঙ্গা পর্বতের কাছে সাত টার্ন নিয়ে প্রবেশ করছে পাকিস্তানের দর্দিস্তান অঞ্চলে। এবার কি হচ্ছে, এই নদীটা এবার দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এখানে দেখো, আফগানিস্তান থেকে একটা নদী এসে সিন্ধু নদের সাথে মিশছে, এর নাম হলো কাবুল নদী। যে অঞ্চলে কাবুল নদী এসে মিশছে এই অঞ্চলটার নাম হচ্ছে আটক অঞ্চল। এই অঞ্চলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঞ্চল। কারণ কি, এই সোর্স থেকে এই প্রবাহ পথ আটক অঞ্চল অবধি সিন্ধুর এই প্রবাহ পথকেই বলা হচ্ছে পার্বত্য প্রবাহ বা ক্যাচমেন্ট এরিয়া। এই জন্য এই আটক অঞ্চলের নামটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। তো এই পার্বত্য প্রবাহের পর এবার আস্তে আস্তে সিন্ধু নদ প্রবেশ করছে সমভূমি প্রবাহে। এই অঞ্চলটার নাম হচ্ছে পটোয়ার সমভূমি। তো পটোয়ার সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে এসে করাচির কাছে সিন্ধু নদ আরব সাগরে এসে মিশছে। অর্থাৎ কৈলাস পর্বতের বোখারচু হিমবাহ থেকে এসে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ভারতে প্রবেশ করছে, এরপর চলে আসছে গিলগিট বাল্টিস্তান অঞ্চলে, নাঙ্গা পর্বতের এখানে সাত টার্ন নিয়ে দর্দিস্তান অঞ্চলে প্রবেশ করছে পাকিস্তানে, এরপর আটক অঞ্চল থেকে আরো দক্ষিণে এখানে পটোয়ার সমভূমির মধ্যে দিয়ে এসে আরব সাগরে মিশছে। এই যে সোর্স থেকে মাউথ পর্যন্ত টোটাল নদীটার দৈর্ঘ্য হলো 2,880 কিলোমিটার, যার মধ্যে ভারতের যে প্রবাহ পথ মূল নদী তার অংশ হলো 709 কিলোমিটার। তো এটা হলো সিন্ধুর মূল যে অংশ তার গতিপথ। এরপর আমরা সিন্ধুর যে বিভিন্ন ট্রিবিউটারি বা উপনদী আছে সেগুলোর নাম জানব। দেখো,
সিন্ধু নদ মোটামুটি পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তো প্রবাহ পথ অনুযায়ী এই উত্তরের যে অংশটা, এই দিকের অংশটাকে বলা হচ্ছে ডানদির বা রাইট ব্যাঙ্ক, এবং নিচের দিকের যে অংশটা সেটাকে বলা হচ্ছে বাম তীর বা লেফট ব্যাঙ্ক। তো ডান দিকের উপনদীর নামগুলো আলাদা করে জানবো এবং বাম তীরের উপনদীর নামগুলো আলাদা আলাদা করে জানবো, কারণ অনেক সময় কিন্তু এরকম ভাবে কোশ্চেন আসে যে কোনটা ডান তীরের উপনদী বা কোনটা বাম তীরের উপনদী। তো ফার্স্ট আমরা জেনে নিই রাইট ব্যাঙ্ক বা ডান তীরের উপনদীগুলি। দেখো এই যে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে একটা বড় নদী আলপিনের মতো বেঁকে এসে সিন্ধু নদে মিশেছে, এর নাম হচ্ছে শায়ক নদী। এই শায়ক নদীতে আরেকটা ছোট নদী এসে মিশছে, একে বলা হচ্ছে নুব্রা নদী। এই জন্য এই নদীটাকে অনেক সময় শায়ক নুব্রা নদী বলা হয়। এরপর একদম পশ্চিম দিকে একটা নদী এসে মিশছে, এর নাম গিলগিট নদী। গিলগিট নদীতে আরেকটা ছোট নদী এসে মিশছে, এর নাম হচ্ছে হুনজা নদী। তো শায়ক নুব্রা গিলগিট হুনজা এই চারটি নদী কিন্তু এখানে যে কারাকোরাম পর্বতশ্রেণী আছে সেই কারাকোরাম পর্বতশ্রেণীর হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। তো নেক্সট এবার আমরা দেখব যে পাকিস্তান অঞ্চলে কি কি উপনদী রয়েছে। ফার্স্ট যেটা দেখব আফগানিস্তান থেকে এসে মিশছে সেটা হচ্ছে কাবুল নদী, একটা গুরুত্বপূর্ণ নদী। এরপর যে বিভিন্ন উপনদী আছে সেগুলো দেখো, কুরাম, তোচি, গোমাল, জোব, এই সব কটাই হচ্ছে ডান তীরের উপনদী। এই উপনদীগুলো হচ্ছে সুলেমান পর্বতশ্রেণী থেকে সৃষ্টি হয়েছে। তাহলে ডান তীরের উপনদীগুলো দুটো পর্বত থেকে সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে কারাকোরাম পর্বত থেকে, সেটা হচ্ছে শায়ক নুব্রা গিলগিট আর হুনজা, আর সুলেমান পর্বতশ্রেণী থেকে সৃষ্টি হয়েছে কাবুল, কুরাম, তোচি, গোমাল, জোব। এগুলো কিন্তু খুব মাইনরলি তোমরা খেয়াল করবে। তো এই গেল হচ্ছে ডান তীরের উপনদী। এরপরে আমরা আসি বাম তীরের উপনদীতে বা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কোনগুলো। তো এখানে পাঁচটা উপনদীর নাম খুব ইম্পর্টেন্ট, যেগুলো মোটামুটি আমরা সবাই জানি। এই পাঁচটাই হচ্ছে সিন্ধুর প্রধান উপনদী। কি কি দেখো, এই যে এটা হচ্ছে শতদ্রু বা সতলুজ, তার উপরে রয়েছে বিপাশা বা বিয়স, এটা হচ্ছে রবি বা ইরাবতী, তার উপরে রয়েছে চন্দ্রভাগা বা চেনাব, একদম এটা রয়েছে বিতস্তা বা ঝিলাম। এই শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা এই পাঁচটা নদী মিলিত হয়েছে যে অংশটায়, সেই অংশটুকুর নাম হচ্ছে পঞ্চনদ। এই পঞ্চনদ থেকেই কিন্তু এই অঞ্চলটার নাম হয়েছে পাঞ্জাব। পাঁচটা নদী মিলে এই অঞ্চলটা গঠন হওয়ার জন্য একে বলা হচ্ছে পাঞ্জাব। তো এই পঞ্চনদ আবার সিন্ধু নদের যে অংশে মিলিত হচ্ছে সেই অংশের নাম হচ্ছে মিঠানকোট। তো এই অংশটার নাম হচ্ছে মিঠানকোট, যেটা পাকিস্তানে অবস্থিত। এই নামটাও কিন্তু খুব ভালো করে মনে রাখবে, মিঠানকোটে এসে পঞ্চনদ সিন্ধুতে মিশছে। তো এই গেল পাঁচটা প্রধান উপনদী বাম তীরে। এছাড়াও আরো কয়েকটা উপনদী আছে, যেমন দেখো এই লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে জাসকার নামে একটা নদী লে শহরের কাছে সিন্ধু নদে মিশছে। এরপর সুরু এবং দ্রাস নামে দুটো নদী কার্গিল শহরের কাছে সিন্ধু নদে মিশছে। তো জাসকার, সুরু এবং দ্রাস এই আরো তিনটে ডান তীরের উপনদীর নাম পেলাম। এরপর দক্ষিণ দিকে একটা নদী আমরা দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে ঘগ্গর নদী। বর্তমানে যার গুরুত্ব একেবারেই নেই, কিন্তু প্রাচীন ঋগ্বৈদিক যুগে এই নদীটার নাম ছিল সরস্বতী নদী। তো সেই সময় কিন্তু এই সরস্বতী নদী একটা গুরুত্বপূর্ণ উপনদী ছিল সিন্ধুর। এই ঘগ্গর নদী এবং পাঁচটি মূল উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা এবং মূল সিন্ধু নদী মিলিয়ে যে সাতটি নদী হলো, এই সাতটি নদী গঠিত অঞ্চলের নাম ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। প্রাচীন ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চল, যেখানে আর্যদের বসতি ছিল। তো এই মোটামুটি সিন্ধু নদের বিভিন্ন উপনদীর নাম।
এবার আমরা কিছু ইম্পর্টেন্ট উপনদী সম্পর্কে ডিটেলসে জানব। এখানে তোমাদের বলে রাখি, ইন্দাস রিভার সিস্টেমের সিনপসিস আমি চার্টের আকারে আলোচনার শেষে দিয়ে দেব, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ফার্স্ট জানব ঝিলাম বা বিতস্তা নদী সম্পর্কে। এই নদীটি কাশ্মীর উপত্যকার দক্ষিণ পূর্ব দিকে পীরপঞ্জল পর্বতশ্রেণীর পাদদেশের ভেরনা প্রস্রবণ থেকে সৃষ্টি হয়েছে। এরপর শ্রীনগর এবং উলান লেকের মধ্যে দিয়ে গিয়ে পাকিস্তানে মুজাফফরবাদে প্রবেশ করছে। পাকিস্তানে প্রবাহিত হয়ে এটি থ্রিমুতে গিয়ে চন্দ্রভাগা নদীর সঙ্গে মিশছে। কাশ্মীর অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ নদী হলো এই ঝিলাম নদী। নেক্সট হলো চন্দ্রভাগা বা চেনাব। চন্দ্র এবং ভাগা নামে দুটো ছোট ছোট নদী মিলে তৈরি হয়েছে এই চন্দ্রভাগা নদী। এই চন্দ্র নদীটা দেখো সৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশের বড়লাচা গিরিপথের পূর্ব দিকের হিমবাহ থেকে, আর ভাগা নদীটা সৃষ্টি হয়েছে বড়লাচা গিরিপথের পশ্চিম দিকের সূর্য তাল থেকে। এবারে এই চন্দ্র আর ভাগা নদী দুটো মিলিত হচ্ছে হিমাচল প্রদেশের কেলং এর কাছে তন্ডিতে। এবার কাশ্মীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করে পঞ্চনদে মিলিত হচ্ছে। এই নদীর গুরুত্বপূর্ণ হাইড্রাল প্রজেক্ট হলো সালাল। নেক্সট রাভি বা ইরাবতী নদী। হিমাচল প্রদেশের রোটাং পাস থেকে উৎপন্ন হচ্ছে এই ইরাবতী নদী। এরপর পীরপঞ্জল এবং ধলাধর পর্বতশ্রেণীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাঞ্জাব সমভূমিতে প্রবেশ করছে। পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের রংপুরের কাছে এসে চেনাব নদীর সাথে মিলিত হচ্ছে। এই নদীর উল্লেখযোগ্য ড্যাম হলো রঞ্জিত সাগর ড্যাম। নেক্সট হচ্ছে বিয়াস বা বিপাশা নদী, যেটি রোটাং পাসের দক্ষিণে বিয়াস কুণ্ড থেকে উৎপন্ন হচ্ছে। এরপর ধলাধর পর্বতশ্রেণীতে গিরিখাত গঠন করে কুলু উপত্যকার মধ্যে দিয়ে পাঞ্জাব সমভূমিতে প্রবেশ করছে। পাঞ্জাব সমভূমিতে হারিকে ওয়েটল্যান্ডে এটি শতদ্র নদীর সাথে মিলিত হচ্ছে। এই বিয়াস নদীর একটা গুরুত্বপূর্ণ ড্যাম হচ্ছে পং ড্যাম। নেক্সট হচ্ছে শতদ্রু বা সতলুজ, যেটি তিব্বতের মানস সরোবরের কাছে রাক্ষসতাল থেকে সৃষ্টি হয়েছে। এরপর জাসকার এবং লাদাখ হিমালয়ে গিরিখাত গঠন করে এটা সিপকিলা পাসের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করছে এবং পাঞ্জাব সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের মিঠান কোটে পঞ্চনদের সঙ্গে মিলিত হচ্ছে। শতদ্রু নদীর ওপর দুটো বিখ্যাত ড্যাম হলো ভাকড়া এবং নাঙ্গাল ড্যাম। নেক্সট হচ্ছে ঘগ্গর নদী। ঋগ বৈদিক যুগে এই নদীটা সরস্বতী নদী নামে পরিচিত ছিল। শিবালিক পর্বতের পাদদেশ থেকে উৎপন্ন হয়ে পাঞ্জাব সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এটি অদৃশ্য হয়ে যায়। এরপর আবার হরিয়ানার কার্নাল জেলায় এসে এটির আত্মপ্রকাশ ঘটে। এবার হরকা নদী নামে রাজস্থান এবং পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে কচ্ছের রণে গিয়ে মিশছে। বর্তমানে এটি একটি এমফিমেরাল স্ট্রিম, অর্থাৎ যে নদীতে সারা বছর দেখতে পাওয়া জল দেখতে পাওয়া যায় না, কেবলমাত্র বর্ষাকালে এই নদীতে জল দেখতে পাওয়া যায়। এখানে দেখো ইন্দাস রিভার সিস্টেমের সিনপসিসটা আমি চার্টের মাধ্যমে তুলে ধরেছি। চাইলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা এটার পিডিএফ লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। লাস্ট জানব ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি সম্পর্কে। আলোচনার শুরুতেই আমরা দেখেছি সিন্ধু নদ তিনটে দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, চীন, ভারত এবং পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের সিন্ধু নদের জল বণ্টন নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই বিতর্কে অবসান ঘটানোর জন্যই হয়েছে ইন্দাস ওয়াটার ট্রিটি। 1960 সালের 19 সেপ্টেম্বর
ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে বলে দেওয়া হয় যে কোন দেশ কোন কোন নদীর জল ব্যবহার করতে পারবে। তো সেখানে বলা হয় শতদ্রু, বিপাশা এবং ইরাবতী এই তিনটে নদীর 20% জল ব্যবহার করতে পারবে ভারতবর্ষ। চন্দ্রভাগা, বিতস্তা এবং সিন্ধু নদের 80% জল ব্যবহার করবে পাকিস্তান। এইভাবে দুই দেশের মধ্যে জলের বণ্টন করা হয়। তো এই ইন্দাস ওয়াটার ট্রিটিতে তিনটে বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, কত সালে হয়েছিল, কোন কোন দেশের মধ্যে হয়েছিল এবং এই চুক্তি অনুযায়ী ভারত কত শতাংশ জল এবং কোন কোন নদীর জল ব্যবহার করতে পারবে। তো এই ছিল মোটামুটি ইন্দাস রিভার সিস্টেমের একটা ওভারঅল কনসেপ্ট। নেক্সট ক্লাসে আমি গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। বাই।